नमस्कार दर्शक बंधु, आज के एक होमिओपैथिक मेडिसिन हेकला लाभा सम्बन्धे आलोचना करब। लाभा वर्डटर संगे हमें सबाई कम बेसि परिचित। हेकला एक आग्नेयगिरि, साउथ आइसलैंडे एक सक्रिय आग्नेयगिरि। आग्नेयगिरि उच्चता 1491 मीटर, इंगराजी 874 साल पर प्राय 20 बार अग्नुत्पात हो। अग्नुत्पात भयावहता देखे मध्ययुगे यूरोपियन्सरा आग्नेयगिरिटिके नाम दिए गेटवे अफ हेल, अर्थात नरकेर द्वार। आइसलैंड आइलैंड कान्ट्रीटी नर्थ आटलान्टिक ओशाने अवस्थित, नर्थ अमेरिका एवं यूरोपर माझे बर्तमान। हेकला आग्नेयगिरिर लाभा के टाइचुरेशन करे होमिओपैथिक मेडिसिन प्रस्तुत करा है। साधारणत हेकला लाभा लोअर पटेसिते यूज करा है, जेमन 3x, 1x, 6x, 12x, 30x इत्यादि डेसिमल पटेंसिते यूज करा है। आबार अनेक डाक्तार सेंटिसिमल स्केलेओ डाइल्यूशन फर्मे व्यवहार करे थाकेन, जेमन हेकला लाभा 6C, 30C, 200C इत्यादि। हेकला लाभार मध्ये सिलिका, एलुमिना, लाइम, मैगनेशिया, आयरनेर किछु अक्साइड बर्तमान। लंडनेर एकजन विख्यात होमिओपैथिक डॉक्टर डॉक्टर जे जे गार्थ विल्किंसन, তিনি একদিন আইসল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। তিনি দেখলেন আইসল্যান্ডের পাদদেশে বা আশেপাশে যে সকল ভেড়া পালিত হচ্ছে, সেই সকল ভেড়ার প্রতিটি ভেড়ার চোয়ালে এক্সোস্টোসিস বা অস্টিওমা বর্তমান। এক্সোস্টোসিস বা অস্টিওমা কাকে বলে? বিনাইন বনি গ্রোথ বা টিউমারকে বলা হয় এক্সোস্টোসিস বা অস্টিওমা। তিনি আরও লক্ষ্য করলেন যে সকল গবাদি পশু পর্বতের পাদদেশে বা আশেপাশে চলাচল করত, চড়ে বেড়াত, তাদের দুধ শুকিয়ে যাচ্ছে। এর ফলে গবাদি পশুগুলির বাচ্চারা যথেষ্ট পরিমাণ দুধ না পাওয়ার জন্য অপুষ্টি রোগে ভুগছে। ডক্টর গার্থ উইলকিনসন বাড়ি ফেরার সময় হেকলা আগ্নেয়গিরির ছাই বা লাভা সংগ্রহ করলেন ড্রাগ প্রুফিংয়ের জন্য। তিনি বুঝতে পেরেছিলেন এই হেকলা লাভার মধ্যে যথেষ্ট ঔষধীয় গুণ বর্তমান। ক্লিনিক্যাল ইউটিলিটিস: বিনাইন বোন টিউমার, ব্রেস্ট টিউমার, ডিলেটর স্লো ডেন্টিশন, অর্থাৎ বাচ্চাদের যদি দাঁত উঠতে দেরি হয়, টিউমার এক্সোস্টোসিস অর অস্টিওমা, ডিফিসিয়েন্ট মিল্ক অফ মাদার, অস্টিআইটিস, অস্টিওমেলেসিয়া, অস্টিওসার্কোমা, ক্যারিস অফ টিথ ইত্যাদি রোগে আমরা ব্যবহার করতে পারি। হোমিওপ্যাথিক সিমটমস: হেকলা লাভা বোনের উপর খুব ভালো কাজ করে। বোন রিলেটেড এনি ডিজিজ হেকলা লাভা প্রায় কভার করতে পারে। বিশেষত হেকলা লাভা ম্যান্ডিবুল বোনের উপর সবচেয়ে ভালো কাজ করে। ম্যান্ডিবুল বোনের অস্টিওসার্কোমা, অস্টিওমা, এক্সোস্টোসিসের ক্ষেত্রে এক্সেলেন্ট রেজাল্ট দেয়। ক্লিনিকে একটি কমন কেস, পুরুষ বা মহিলারা তাদের কপালে বা মাথার ওপর ছোট ছোট বোন টিউমারের কেস নিয়ে আসে, চাপ দিলে একটু ব্যথা লাগে পেশেন্টদের। এই সকল কেসে হেকলা লাভা ব্যবহার করা যেতে পারে। হেকলা লাভা 6x, 12x ব্যবহার করা যেতে পারে, তবে পটেন্সিটা পেশেন্ট দেখে বা রোগের কনেকি সেটে দেখে নির্বাচন করা উচিত। আবার অনেক সময় আমি দেখেছি এই সকল কেসে মাকসল, সিপিলিনাম, ক্যালকেরিয়া কার্ড, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি অনেক মেডিসিন ব্যবহার হয়। বোন টিউমারের বা অস্টিওমার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক সিমটম হলো টিউমারের উপর টাচ বা প্রেশার করলে পেশেন্টের ব্যথা লাগে। ম্যাক্সিলারি বোন এলার্জমেন্টের জন্য হেকলা লাভা এক্সেলেন্ট রেজাল্ট দেয়। দাঁতে যন্ত্রণা, দাঁতের ক্ষয়, দাঁত উঠতে দেরি হওয়া, গাম অ্যাবসেস, এই সকল রোগের ক্ষেত্রে হেকলা লাভা কিন্তু উল্লেখযোগ্য ফল দেয়। আজকাল অনেক রোগীদের মধ্যে মধ্যবয়স্ক, বৃদ্ধ বৃদ্ধা বা যুবক যুবতীদের মধ্যে ইনারা ঠান্ডা বা গরম খাবার খেলে দাঁত ছিনছিন করে ওঠে, ঠান্ডা বা গরম খাবার খেতে পারেন না। এই সকল ক্ষেত্রে, এই সকল প্রবলেমের জন্য আমি হেকলা লাভা 1x
মাজন হিসাবে ব্যবহার করেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়েছেন। দর্শক বন্ধু আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন, কমেন্টসও করছেন, কিন্তু অনেক দর্শক বন্ধু এমন কিছু কমেন্টস করছেন যার আনসার যেগুলি আনসার আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা ভিডিওটি ভালো করে দেখুন, দেখবেন ভিডিওর তলায় একটি ডাউনলোড অপশান আছে, ভিডিওটি একবার ডাউনলোড করে নিন, বারে বারে অফলাইনে আপনারা দেখতে পাবেন, কোনো ইন্টারনেট খরচা হবে না। তারপরে যদি কোনো ওয়ার্ড না বুঝতে পারেন আমাকে আপনি কমেন্টসে জানান, আমি আনসার দেব। 6 ঘন্টা পর কি 12 ঘন্টা পর আমি আনসার দেব। অনেক সময় আমি আমার সময় হয়ে উঠতে পারে না, আমি তাড়াতাড়ি আনসার দিতে পারি না। আমরা বাংলায় চলতি ভাষায় বলি পোকা খাওয়া দাঁত, বা অনেক সময় দাঁত ভেঙে টুকরো টুকরো হয়ে অটোমেটিক পড়ে যাচ্ছে, রুট দাঁতের ভেতরে রয়ে যাচ্ছে কিন্তু দাঁত ওপর থেকে ভেঙে যাচ্ছে। এর কারণে ব্যথা যন্ত্রণা হয় প্রচণ্ড, এবং সেই ব্যথা যন্ত্রণা মুখমণ্ডলে ছড়িয়ে যায়, ফেসিয়াল নিউরালজিয়া হয়। এই সকল রোগের ক্ষেত্রে এই সকল সাইন সিমটম থাকলে হেগলা লাভা কিন্তু অনেক সময় এক্সেলেন্ট রেজাল্ট দেয়। অন্যান্য মেডিসিনও আছে এর জন্য, সেসব মেডিসিনের মধ্যে ডিফারেন্সিয়েশন করে নির্বাচন করতে হয়, কিন্তু হেগলা লাভা এক্ষেত্রে দারুণ রেজাল্ট দেয়। দাঁত তোলার পর যদি ফেসিয়াল নিউরালজিয়া পেশেন্ট সাফার করে তবে হেগলা লাভা কিন্তু অনেক সময় ভালো রেজাল্ট দিতে পারে। অস্টিওমেলেসিয়া, বোন নেক্রোসিস, অস্টিয়াইটিস বা বোনের ইনফেকশান, বোন ইনফ্লামেশনের জন্য হেগলা লাভা ব্যবহার করা হয়। এবার হেগলা লাভার ডোজ এবং পটেন্সি সম্বন্ধে সাধারণ আলোচনা করব। হেগলা লাভা লোয়ার পটেন্সিতে ইউজ করা হয়, লোয়ার টাইচুরেশানে ইউজ করা হয়। সাধারণত হেগলা লাভা 1x থেকে শুরু করে 3x, 6x, 12x, 30x এই সকল ডেসিমাল স্কেলে পটেন্সি ইউজ করা হয়। আবার অনেক সময় সেন্টিসিমাল স্কেলে বা ডাইলুশনেও হেগলা লাভা ব্যবহার করা হয়, যেমন হেগলা লাভা 6, 30, 200, 1m হায়ার পটেন্সিতে অনেক ডাক্তারবাবুরা ইউজ করে। সাধারণত হেগলা লাভা অস্টিওমার ক্ষেত্রে, অস্টিওসারকোমার ক্ষেত্রে হেগলা লাভা 6x ব্যবহার করা যেতে পারে, দিনে দুবার। এখন তো ট্যাবলেট ফর্মে বেরিয়ে গেছে, একটা করে ট্যাবলেট সকালে এবং সন্ধে একটু খালি পেটে 7 থেকে 10 দিন ব্যবহার করা যেতে পারে, রেজাল্ট দেখে আবার একটু কন্টিনিউ করা উচিত। অনেক ক্রনিক কেসের জন্য হেগলা লাভা 200C, 30C বা 1m বা হায়ার পটেন্সি অনেক সময় ব্যবহার করে থাকেন ডাক্তারবাবুরা। দর্শক বন্ধু এই ছিল আজকে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, নমস্কার।